সো ফ্রেন্ডস, এই পাখিটি দেখতে পাচ্ছেন, এই পাখিটি স্ট্রোক করেছে। তো আমি কাল, হ্যালো ফ্রেন্ডস, আমি রাহুল, লাভিং পেটস অ্যান্ড পেট চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, দেখবেন আপনার যদি পাখি দেখবেন সারা রাত ভালো আছে কিন্তু সকালবেলা দেখলেন মারা গেল, তো এটা কী, এটা কেন হয়, এটাকে বলে হিট স্ট্রোক। হিট স্ট্রোক কেন হয় আর হিট স্ট্রোক থেকে আপনার পাখিকে কী কী করলে পাখিগুলো বেঁচে যাবে সেটার জন্য আজকে আপনার কিছুক্ষণ আগে, মানে আমি কালকেও দেখেছি পাখিটি ভালো ছিল এবং কি সকালবেলাও দেখলাম পাখিটি ভালো ছিল, তো স্ট্রোক করেছে, হিট স্ট্রোক। আমরা যেটা বলে থাকি বাজিকার পাখি দেখবেন সকালবেলা ভালো আছে হঠাৎ আধ ঘন্টা এক ঘন্টা পর মারা যায়। তো এর ফিমেলটা দেখুন, এই এই ফিমেলটা মারা গেছে আর মেলটি দেখুন কত জাগানোর চেষ্টা করছে, কত এদের ভালোবাসা দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন জাগানোর চেষ্টা করছে। এটা দেখে আমার খুবই কষ্ট লাগলো। তো হিট স্ট্রোকটা কী, কী করে হয়, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমরা বলে থাকি যে পাখির স্ট্রোক হয়ে গেল, পাখিটি ভালো ছিল, তো এটা একটা কিন্তু ভুল ধারণা। পাখিটি স্ট্রোক কখন হয়, এই পাখিটি স্ট্রোক হয় যেটা বলি, তো এই স্ট্রোকটা কখন হয় দেখবেন গরমকালে সাধারণতটা হয়ে থাকে। তো আমরা বলি যে হিট স্ট্রোক স্ট্রোক হয়েছে, কিন্তু নয়, এটা পাখিদের যখন গরম অনুভবটা বেশি হয় তখনই পাখিটি এরকম হয়ে মারা যায়। পাখিটি ভালো থাকে, সুস্থ থাকে, জল দানা সবই খায়, কিন্তু পাখিটি হট করে মারা যায়, এটার কারণে কিন্তু হিট স্ট্রোকটা আমরা বলি থাকি। তো এটা যাতে না হয় সেটা আপনার জন্য কী কী করতে হবে দেখুন। তো আমি এখানে জল দিয়েছিলাম, তো জলটা কিন্তু অনেক কমে গেছিলো, পর্যাপ্ত জল ছিল না, তো হয়তো জল পায়নি খেতে, সেই সময় না খেতে পেয়ে মারা গেল, জলটা ছিল না, পর্যাপ্ত দিতে হবে জল। তার প্রতিদিন আপনাকে দিতে হবে ডাবের পানি, গ্লুকোজ, আর পারলে এই জলের সাথে অ্যালোভেরার জুস আপনারা মেশাতে পারেন। তো আমি দিই ইলেকট্রোকন, যেটা গ্লুকোজ এর কাজ করে গরমকালে, এই ইলেকট্রন আমি দুদিন তিন দিন ছাড়াই দিই, ঠিক আছে ফ্রেন্ডস। তো ইলেকট্রোকন জলে দিই যেটা গরমে ওদেরকে সাহায্য করে। তো প্রথমত মারা গেছে কারণ দেখুন এই পাখিটির পেটে একটু ডিম আছে, তো আমি যখন দেখলাম সেই ওর মুখ দিয়ে মানে ঠোঁট দিয়ে কিন্তু অনেক কষ্টে মারা গেছে, তাই জন্য ঠোঁট দিয়ে অনেকটা জল বেরোচ্ছিলো আর পেটের ডিম ছিল, ঠিক আছে, পেটের ডিম ছিল। গরমে যখন ডিমটা ও বার করতে যায় সেই সময় ও স্ট্রোক হয়ে যায়। যদি পাখির ডিম থাকে সেই সময় পাখিকে আপনারা একটু জলে ভালোভাবে ইলেকট্রন দিয়ে রাখবেন যাতে কোনো অসুবিধা হয় না। তো আমি আজকে মানে কালকে জলটা দিইনি, এটা বাসি জল তো আমি দিইনি, সেই জন্য হয়তো মারা গেল পাখিটা, হয়তো আমার দোষেই মারা গেল, কিন্তু পাখিটির পেটে ডিম ছিল, সেই সময় পাখির ডিমটা হয়তো বার করতে গিয়ে, মানে বার করতে গিয়ে বলতে পাখিটার ডিমটা পাড়তে গিয়ে সেই সময় মারা যায়, স্ট্রোক হয়ে মারা যায়, যেটা আমরা স্ট্রোক বলে থাকি। দেখুন ফিমেল মেল পাখিটি কত ওকে জাগাবার চেষ্টা করছে কিন্তু পাখিটি উঠছে না, এটা একটা মন দৃশ্যটা দেখুন, আমার নিজেদের একটা মানে দুঃখ 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 ভাব লাগছে। আর ফ্রেন্ডস আর একটা কথা বলি, তো পাখিটিকে কী কী যেটা বললাম ইলেকট্রন দেবেন, ডাবের পানি মেশাতে পারেন, ঠিক আছে। এবার পাখিটির খাঁচাটা এমন জায়গায় রাখবেন যেন ডিরেক্টলি হাওয়া লাগে, বাতাস লাগে, রোদ্দুর আসে। যেমন আমি জানলার ধারে রেখেছি, তো জানলাটা আমি বন্ধ রাখি কারণ যখন এই ঘরে থাকি না হয়তো কোনো হিংস্র পশু বা বাজ পাখি এইসব ঢুকে যেতে পারে, ঠিক আছে ফ্রেন্ডস, তাই জন্যে বন্ধ রাখি। হয়তো গরমে এই কারণে গরমটা বেশি হয়ে গেছিলো, পাখিটি মারা গেল। আর দ্বিতীয়ত আমি পাখাও চালানো হয়নি, সেই জন্যে আরও মারা গেল। যাতে না মরে আপনাদেরকে একটুখানি বেশি করে জলটা দিয়ে রাখবেন জায়গাতে, পাখি যেন হাওয়া ঢোকে, বাতাস পায়, রোদ্দুর পায়, যদি না তা যদি নাও পায় তা কিন্তু আপনাকে একটা পাখার ব্যবস্থা করতে হবে। পাখা চালালে দেখতে হবে আপনাকে যেন ডিরেক্টলি পাখির গায়ে যেন না হাওয়া লাগে, ঠিক আছে। যেমন এইটা পাখাটা যেমন সিলিং ফ্যানটা যেমন চলে, ওপরে দেখুন প্রত্যেকটা খাঁচার মাথায় আমার প্লাস্টিক পাতা যাতে ডিরেক্টলি না হাওয়াটা নাবে, তো নেবে নিচে দিয়ে ঢুকে যায়, তো এইরকম করতে হবে আপনাদেরকে, ঠিক আছে ফ্রেন্ডস। বলে দিই যে পাখি তো আমার তো এটা সেপারেট কেজ, সেপারেট কেজে কিন্তু ছোটো বাড়িতে আমি জল দিই, ওরা কিন্তু স্নান করতে পারে না, যেটা স্নান না করার পর ওদের শরীরটা আরও গরম হয়ে যায়, সেই কারণে আপনাদের দেখতে হবে যে যাতে একটুখানি বড় বাটি জল দেবেন। পাখি যদি স্নান না করে তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে আপনাকে স্প্রে করতে হবে। তো স্প্রেটা কখন করবেন, গরমটা করবেন 11টা থেকে 12টার মধ্যে স্প্রে করে দেবেন, এটা গরমকালে, প্রতিদিন করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে ফ্রেন্ডস। সেই কারণে এটা কিন্তু দেখবেন, নাহলে এই এই যে মেল পাখিটা দেখুন কত চঞ্চল, হয়তো দেখবেন এটাও মরে যেতে পারে, এটা কিন্তু হিট স্ট্রোক যেটা বলি, হিট স্ট্রোক, ঠিক আছে। তো এটা হিট স্ট্রোক বলে মানুষের হয়, কিন্তু পাখিদের যখন গরম ওরা বেশি সহ্য করতে পারে না তখন মারা যায়, ঠিক আছে ফ্রেন্ডস। আশা করছি বুঝতে পারলেন, যদি আপনাদের এরকম হয়ে থাকে তাহলে আপনি আমি মানে ডাবের জল দিতে পারেন,
ইলেকট্রোকন দিতে পারে, গ্লুকোজ দিতে পারেন, এসব দিলে পাখিটি বেঁচে যেত। তো আমি হয়তো দুদিন আগেই দিইনি, পাখিটির পেটে ডিম ছিল, আরও অসুবিধা হয়েছিল, সেই কারণে পাখিটি মারা গেল। ঠিক আছে ফ্রেন্ডস।